একটা রাত বেঁধে দিলে দোতারার সুর, একই দেখে রাম আর কৃষ্ণ সমুদ্র, একই দেখে রাম আর কৃষ্ণ সমুদ্র, একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর। আমাদের আজকের প্রসঙ্গ যা প্রতি মাসে এখন আলোচনা হচ্ছে অষ্টাবক্র সংহিতা, সেই প্রসঙ্গে আমরা যাব। প্রতিবারের মতনই আমাদের কথা শুরু হবে মা সরস্বতীকে তথাস্থলে স্বাগত জানিয়ে। প্রথম প্রকরণের একদম শেষের দিকে প্রায় চলে এসেছি।
প্রথম প্রকরণ আর বেশি চলবে না, তারপরে আমরা দ্বিতীয় প্রকরণে চলে যাব। তা আমরা সপ্তদশ শ্লোকে ছিলাম আগের মাসে, সেখানে আমরা দেখছিলাম যে মহামুনি অষ্টাবক্র, তাঁর শিষ্য রাজর্ষি জনককে বলছেন যে হে বৎস, হে পুত্র, তুমি অযথা নিজেকে এখনো বদ্ধ বলে ভ্রম উৎপাদন করছ, তুমি স্বরূপত বদ্ধ নও। তুমি বুঝে দেখো আমি যা বলছি, একবার তুমি সেই কথা হৃদয়তে উপলব্ধি করে দেখো যে আমি তোমার অবস্থাটি বুঝতে পারছি কিন্তু তুমি বুঝতে পারছো না, তোমার এখনো সে জড়তা কাটেনি। এই যে আমরা মায়ের কাছে, মা সরস্বতীর কাছে প্রার্থনা করছি যে শেষ জাগিয়া পাহা, জড়তা তুমি দূর করো, জড়তার অন্ধকারকে তুমি দূর করো। জড়তা অনেক প্রকারের থাকে, আমাদের যেমন অবিদ্যাজনিত জড়তা আছে, এই অবিদ্যাজনিত জড়তার কারণে আমরা অবিদ্যাগ্রস্ত হয়ে নিজের স্বরূপ বুঝতে পারছি না। এই যে অতি শীঘ্রই আর কিছুদিনের মধ্যেই, কয়েকদিন বাদেই প্রায় শ্যামা পূজা আসতে যাচ্ছে, সেই ভূত চতুর্দশীতে এই যে চোদ্দ দ্বীপ বা চোদ্দ বাতি দেবার যে বিধি রয়েছে, বলা হয় সেই দিনে ভূত পিশাচের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়, তাই সেই ভূত পিশাচকে যাতে কাছে আসতে না দেওয়া যায়, তারা যাতে কাছে ঘেঁষতে না পারে, সেই জন্যে চোদ্দ বাতি দিতে হয়। কিন্তু এইরকম কোন ভূত পিশাচের কথা আমাদের শাস্ত্রে উল্লেখ করছেন না, তাহলে গুণে গুণে চোদ্দ প্রকারের বাতি কেন বলছে, মানে চোদ্দটি বাতির কথা কেন বলা হচ্ছে, চোদ্দ রকম ভূত আছে তা তো না। এখানে বলা হচ্ছে চোদ্দ ভূত বা চোদ্দ বাতির প্রসঙ্গে আমাদের চোদ্দটি স্থানে অবিদ্যা সবসময় বাস করে। সে চোদ্দটি স্থান কি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর অন্তঃকরণ বৃত্তি, মন বুদ্ধি চিত্ত অহংকার। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি আমরা সবাই জানি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি? না বাক পানি পাদ বায়ু উপস্থ। এই গেল পঞ্চ কর্মেন্দ্রিয়, তাহলে দশটি ইন্দ্রিয় গেল। এরপর অন্তঃকরণ বৃত্তি মানে মনের যে চারটি স্তর, বেদান্ত শাস্ত্রে মনকে ইন্দ্রিয় বলা হয়নি, কিন্তু বেদান্ত বাদ দিয়ে যে অন্যান্য দর্শন শাখা সেখানে মনকে ইন্দ্রিয় বলা হয়েছে, একমাত্র বেদান্তেই মনকে ইন্দ্রিয় বলা হয়নি। মনকে বলা, মন অন্তঃকরণ বৃত্তির একটি বৃত্তি, অন্তঃকরণ বৃত্তির মধ্যে পড়ছে কি কি? মন বুদ্ধি চিত্ত অহংকার, মনের ধর্ম চঞ্চলতা অস্থিরতা সংকল্প বিকল্প, কোনো সিদ্ধান্তে না আসা যে আগের অবস্থা, কি করা উচিত আর উচিত নয়, কোনটা করবো কি করবো না, এর দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব যতক্ষণ চলে মনের এই অস্থিরতা থাকে তাকে বলা, কারণ অস্থিরতাই মনের ধর্ম। কিন্তু সেই অস্থিরতা থেকে যখন মন একটু উন্নত অবস্থায় পৌঁছায় তখন সেটিকে বলা হচ্ছে বুদ্ধি। বুদ্ধি একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, একটা স্থিরতায় আসে, একটা সিদ্ধান্তে উপনীত হয় না আমি এটাই করব, আর চঞ্চলতা নয়, আমি ডিসিশন নিলাম, সিদ্ধান্ত নিলাম আমি এটাই করব। সিদ্ধান্তে নেওয়ার যে শক্তি, সিদ্ধান্ত নেওয়ার যে শক্তি, সিদ্ধান্তে আসবার যে শক্তি, সেইটি হচ্ছে বুদ্ধি। আর চিত্ত কাকে বলছে? না এই মনের আরো উন্নত অবস্থা, চিত্তকে বলা হচ্ছে আয়না বা দর্পণ, এত পরিষ্কার ঝকঝকে একটি অবস্থা মনের, যেখানে মনটি এতটাই স্থির যে যেখানে এই কিছু দেখা যায়, প্রতিফলন হয় মনের মধ্যে ওঠা নানাবিধ জিজ্ঞাসার উত্তর ঝলমল করে ওঠে। কোনো জিজ্ঞাসা উঠেছে,
কিছুদিন ধরে অস্থির হচ্ছে মন, কিছুতেই উত্তর পাওয়া যাচ্ছে না। দেখা গেল বাইরের উত্তর পেতে হলো না, ভেতর থেকেই উত্তর এসে গেল। সে উত্তর কে জানাচ্ছে? ওই অন্তঃকরণের চিত্ত। এই চিত্ত দর্পণ যত পরিষ্কৃত হতে থাকে, তত কি হয় না, আয়না যত পরিষ্কার হয় তত পরিষ্কার প্রতিবিম্ব দেখা যায়। সেজন্য স্বামীজি বলেছেন, আমরা জানি যে সরোবর, একটি স্থির সরোবরে জলের নিজের যে চেহারা বা রূপের যে প্রতিফলন, সেটি পরিষ্কার ভাবে দেখা যায়। কিন্তু সেই সরোবরের জলেতে যদি ঢেউ থাকে, তাহলে নিজের যে প্রতিবিম্ব সেটি ভেঙে ভেঙে যায়, ছবিটা অস্পষ্ট হয়ে যায়। তো সেখানে যদি বারে বারে ঝিল ফেলা যায় সে জলের মধ্যে, কি হয় না, ঢেউয়ের ওপর ঢেউ, তরঙ্গের ওপর তরঙ্গ, উঠতে উঠতে নিজের ওই প্রতিবিম্ব ভাঙতে শুরু করে, যার ফলে নিজের চেহারা বা রূপটি দেখা যায় না। এই অবস্থার নাম হচ্ছে মন। এই মনেই আমরা সবসময় বদ্ধ হয়ে আছি, কিছুই সিদ্ধান্তে আসতে পারি না, কোনোভাবেই শান্তি আসছে না, মনের নানাবিধ জিজ্ঞাসার উত্তর আসছে না, একটা অস্থিরতার পরিস্থিতি। কিন্তু যত মনকে প্রশিক্ষিত করা যায়, তত এই বুদ্ধি এবং চিত্ত ওই মনেরই অতল থেকে ওপরের দিকে উঠে আসতে থাকে। তো এইভাবে চিত্ত পর্যন্ত পৌঁছানো তো গেল, কিন্তু অন্তঃকরণের আরেকটি বৃত্তি আছে, যেটি হচ্ছে অহংকার। অহংকার মানে হচ্ছে অস্মিতা, মানে আমি বোধ। আমি এই বোধটা মনের সঙ্গে দেহের সংযোগ হলে তবে হয়। ভগবান বুদ্ধ বলছেন, আমি কে, আমি তত্ত্ব কোনটি, না দেহের সঙ্গে মন যখন জুড়ে গেল তখন আমি বলে একটি উপলব্ধি এল। দেহের সঙ্গে মন যখন আলাদা হয়ে থাকে, আমি বোধ থাকে না, ঘুমন্ত একদম, মানে সে সাউন্ড স্লিপ, সুষুপ্তি অবস্থায় ঘুমন্ত গভীর নিদ্রায়, কিন্তু আমি বোধ থাকছে না। দেহও থাকছে, মনও থাকছে, দুজন আলাদা হয়ে আছে। এই পৃথকীকরণ, এই পৃথকীকরণের কথাই আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আর এই কথাটি সাংখ্য দর্শনের একটি স্তম্ভ স্বরূপ, বিবেক, বিবেক জ্ঞান। সাংখ্য দর্শনের উদ্দেশ্যই, গতকাল সাংখ্যকারিকা আলোচনা করেছি স্বামীজির বাড়িতে, ওই একই কথা আজকেও আবার ঘটনাচক্রে পরপর দুদিন এখানে হয়ে গেল। তৃতীয় সোমবার আমার দিন, কিন্তু আজকে এই এই মাসের জন্য এই দিনটি পেয়েছি আমি। তা ওই পৃথকীকরণ হচ্ছে বিবেক, আলাদা করার শক্তি, মন থেকে দেহকে আলাদা করে নেওয়া। তখন কি হচ্ছে, দেহের সুখ দুঃখ মনকে আর আন্দোলিত করছে না, স্থিরই থাকছে। কেন না, অহংকার, অর্থাৎ অহংকার মানে এখানে দম্ভ বা গর্ব বোঝাচ্ছে না, অহংকার বলতে অহংবুদ্ধি, একটা অহংতা, আমি বোধ। এই আমি বোধটা কেন আসছে, দেহের সঙ্গে মন জুড়ে যাচ্ছে বলে। দেহের পরিচয়েতে সে ভাবছে, আমি নারী, আমি পুরুষ, আমি শিশু, আমি বৃদ্ধ, আমি সুখী, আমি দুঃখী, আমি বিদ্যার্থী, আমি শিক্ষক, আমি অধ্যাপক, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যবসায়ী, ইত্যাদি অনন্ত উপাধি বসে যাচ্ছে নামের পাশে। আমি এখন রোগগ্রস্ত, আমি শোকগ্রস্ত, এই আমি যে কত রকম উপাধি বসছে, এই উপাধির উপর উপাধি চাপতে 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 আসল আমি কোথায় হারিয়ে যাচ্ছে। এটি কেন হচ্ছে, ওই চোদ্দ স্থানে অবিদ্যা বাস করছে বলে। কারণ আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় অবিদ্যাগ্রস্ত, মন বুদ্ধি চিত্ত অহংকার অবিদ্যাগ্রস্ত, আর অবিদ্যাগ্রস্ত হওয়া মাত্রই নিজের স্বরূপ আমরা ভুলে যাচ্ছি। এই জন্যই চোদ্দ বাধি ভূত চতুর্দশীতে। পরের দিন কি হয় না, ভূত চতুর্দশীর পরের দিনে, পরের রাত্রে, না ওই ঘোরতর অন্ধকারে, একে তো দক্ষিণায়ণ কাল চলছে কার্তিক মাস, তার মধ্যে ওই অন্ধকার, ঘন অন্ধকার, যেন অজ্ঞানতার অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যে সে রাত্রি দেবী, আমাদের যে রাত্রি সূক্ত রয়েছে বেদে, ঋগ্বেদের,
সে রাত্রি দেবী শ্রী শ্রী চণ্ডীতে যেমন দেবী সুক্ত পাঠ্য বেদমন্ত্র, আবার রাত্রি সুক্ত পাঠ্য অবশ্য পাঠ্য, নয়তো চণ্ডীপাঠ অসম্পূর্ণ থাকে। সে রাত্রি দেবীর মধ্যেই আমরা মহাকালীর স্বরূপ দেখতে পাচ্ছি, আত্মা শক্তি। ওই অন্ধকারের মধ্যেই তিনি প্রকটিতা হচ্ছেন যে না, অন্ধকার বলে কিছু নেই, আমি আছি সর্বাবস্থায়, আমি আছি পরম সত্য, পরম আলোক। তা এই যে অবস্থা, যেমন এই জড়তা বা অবিদ্যা আমাদের সবসময় স্তব্ধ করে রাখে, এই অবিদ্যার জড়তা, আবার বিদ্যারও এক প্রকার জড়তা আছে, এক অদ্ভুত ব্যাপার। ঠাকুর বলেছেন না, অবিদ্যা থাকলে বিদ্যা আছে, আবার বিদ্যা থাকলে অবিদ্যা আছে, বিদ্যা অবিদ্যার পারে যেতে হবে। ঠাকুর বলছেন কাঁটা দিয়ে কাঁটা তুলে দুটো কাঁটাকেই ফেলে দিতে হবে। ঠাকুর এই কথাগুলি কেন বলেছেন না, কারণ যেটি সম্ভাবনা রয়েছে সেটিতে সাবধান করেছেন, যার জন্য ঠাকুর আরো কত সুন্দর করে বলেছেন সপ্তগুণের বাধা, তমগুণের বাধা, রজগুণের বাধা তো আমরা জানি, সত্যগুণ আমার বাধা দেয় নাকি, সত্য সত্যগুণ তো আমাদের এনকারেজ করে, আমাদের অনুপ্রাণিত করে, এগিয়ে চলতে সাহায্য করে। সত্যগুণই তো আমাদের একমাত্র বন্ধু এই দুস্তর ভব সমুদ্রে, এই ত্রিগুণের সমুদ্রে একমাত্র সত্যগুণকে আশ্রয় করেই তো আমাদের এগোতে হয়। বললেন একটা স্তরের পর ও সত্যগুণও বাধার স্বরূপ হয়ে দাঁড়ায়। ঠাকুর কি সুন্দর উদাহরণ দিচ্ছেন যে হ্যারিকেনের কাঁচ, যখন ভেতরে সে কাঁচের আড়ালে আগুনটি রয়েছে, আগুনের শিখা দেখতে পাওয়া যাচ্ছে না, কাঁচের গায়ে এত ময়লা পড়েছে, মানে ময়লা মানে ওই আগুনের শিখা জ্বলতে জ্বলতে কালো কালি হয়ে গেছে, যখন ওই কালি অবস্থা, আগুন আছে জ্যোতি আছে কিন্তু দেখা যাচ্ছে না, সেটি হচ্ছে তমগুণের অবস্থা। তখন আলোর জন্য যখন হাহাকার তৈরি হলো, তখন সত্যের রজ, সত্যের রজ অবলম্বন করে ওই আলো প্রাপ্ত হবার জন্য ওই কাঁচটিকে পরিষ্কার করা শুরু হলো। এবার কাঁচ পরিষ্কার তো করা হলো, দেখা গেল এবার ঝলমলে আলো দেখতে পাওয়া যাচ্ছে, সেই আলোতে ঘরের সব কাজ করা যাচ্ছে, কিন্তু ইচ্ছা থাকলেও ওই কাঁচ ভেদ করে আগুনকে কিন্তু স্পর্শ করা যাচ্ছে না, কারণ ওই স্বচ্ছ যে কাঁচ সেটি হয়ে যাচ্ছে সত্যগুণের বাধা, দেখা যাচ্ছে ছোঁয়া যাচ্ছে না। এ যেন আজ্ঞাচক্রে সে জ্যোতি দর্শন, আজ্ঞাচক্রে ইষ্ট দর্শন, গুরু দর্শন, তাকে দেখা যাচ্ছে কিন্তু তার সাথে মিলিত হওয়া যাচ্ছে না, তাকে স্পর্শ করা যাচ্ছে না। এটি কেন? সত্যগুণের বাধা। সেই জায়গাটিতেই আমাদের শাস্ত্র বলছেন, বেদান্ত শাস্ত্র বলছেন, সাধক নিজের উর্জিতা ভক্তি এবং ঐকান্তিক পুরুষকার প্রচেষ্টায় গুরুর সাহায্য ছাড়া মূলাধার থেকে শুরু করে যাত্রা আজ্ঞাচক্র পর্যন্ত নিজের পুরুষকারে উঠে আসতে পারেন, সেই রকম যদি টেনাসিটি থাকে, সেই রকম মনের জোর একাগ্রতা থাকে, সাধক নিজের চেষ্টাতেই পারেন। কিন্তু এখান থেকে এখানে আসতে গেলে এই দশ আঙুলের যে দূরত্ব, সেটি গুরু ছাড়া কেউ দূর করে দিতে পারেন না। সপ্তগুণের বাধাটি ওই হ্যারিকেনের কাঁচটিকে উঠিয়ে আগুনের সঙ্গে মিলন ঘটিয়ে দেওয়া, একমাত্র সেই জ্যোতির সাথে মিলন ঘটিয়ে দেওয়া। ঠাকুর বলছেন ঘটকের কাজ করেন গুরু, বর আর কনেকে মিলিয়ে দেন, জীবাত্মা পরমাত্মা তথা ভক্ত ভগবানকে মিলিয়ে দেন, ওইটি গুরুর সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। সেই জন্য হনুমান চালিসায় আমরা যে কথাটি পাই, রাম দ্বারে তুম রখবারে হোত না আজ্ঞা বিনু পেসারে, ভগবান শ্রী রামচন্দ্র সেই জ্যোতি স্বরূপ পরমাত্মা, সেই জ্ঞান সূর্য, আত্মা সূর্য, তিনি সূর্যবংশীয় ছিলেন আমরা জানি, তিনি সেই সূর্য, কিন্তু সেই সূর্যের দ্বার আগলে কে দাঁড়িয়ে আছেন? হনুমানজি শ্রী গুরু দাঁড়িয়ে আছেন।
গুরু পরীক্ষা করে দেখবেন এ এখন উপযুক্ত হয়েছে কিনা ঈশ্বরের সাথে মিলিত হওয়ার জন্য। তো হনুমানজি হলেন সেই রাম দ্বারকে আগলে দাঁড়িয়ে আছেন। তো গুরুই বা কে, হনুমানজি কে? না স্বয়ং শ্রী রামচন্দ্রেরই আরেকটি রূপ। যিনি হনুমানজি তিনি শ্রীরামচন্দ্র, যিনি বিবেকানন্দ তিনি শ্রীরামকৃষ্ণ। বিবেকানন্দের কৃপা না হলে, বিবেকানন্দের পরীক্ষায় পাশ না করলে রামকৃষ্ণ লাভ হবে না। এই হচ্ছে আসল তত্ত্ব। কাজেই তাঁর কাছে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হনুমানজি অর্থাৎ গুরুর পরীক্ষায় পাশ করে ওই আসল জায়গাটিতে প্রতি মুহূর্তেই পরীক্ষা, সাধকের প্রত্যেকটি মুহূর্ত পরীক্ষা, সাধকের প্রত্যেকটি নিঃশ্বাস প্রশ্বাসকে মনিটরিং করা হচ্ছে, প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস কিচ্ছু তাঁর চোখ এড়াচ্ছে না। সকলের যিনি সাধক বা যিনি সাধক নন, যিনি ভক্ত বা যিনি অভক্ত, যিনি ভোগমার্গী যিনি যোগমার্গী, নির্বিশেষে সকলেরই নজর, সকলের দিকেই নজর রাখছেন তিনি, ঠিক কথা, কিন্তু সাধকের দিকে বিশেষ নজর রাখছেন। একটি ক্লাসরুমে যদি ভালো ছাত্র ভালো ছাত্রী শিক্ষক বা শিক্ষিকা দেখেন, তার দিকে নজরটা বেশি থাকে তাদের, অন্যান্য ছাত্র ছাত্রীদের তুলনায় সেই বিদ্যার্থীর ওপর বেশি এক্সপেকটেশন বা আশা থাকে যে অন্যদের থেকে ভালো করবে। সুতরাং তার একটি সামান্য ভুলও ক্ষমা করা হয় না, তাকে বেশি শাস্তি দেওয়া হয়। সেই জন্যে যারা সত্যের পূজারি তাদের বেশি পরীক্ষা দিতে হয়, এবং সাধককে এই জায়গায় ওই আজ্ঞাচক্রে এসে নিজেকে তিনি দেখতে পাচ্ছেন, নিজ দর্শন হচ্ছে, নিজেকে দেখা সত্ত্বেও এই আমরা দেখতে পাচ্ছি শিষ্য রূপে যিনি রয়েছেন রাজর্ষি জনক, তিনি এখনো ভ্রমে পতিত হয়ে আছেন যে আমি বোধহয় বদ্ধ। তাই গুরু এবার বলছে, এবার ওই কাঁচের আবরণটি সরাও, তুমি বদ্ধ আর নেই, তুমি তোমার স্বরূপে স্থিত হয়ে আছো, তোমার যাত্রা পূর্ণ হয়েছে, তুমি তোমার ঘরে দাঁড়িয়ে বলছো আমার ঘর কোথায়। এ কি কাণ্ড! ওই সে একটি উর্দু গজল বড্ড পছন্দ, আমার খুব ভালো লাগে গজলটি, যার মধ্যে দু একটি লাইন গাইছি, এই ভাবটি রয়েছে সেখানে। अजब फासला रहा वो मेरे पास हो के भी मुझसे রাগী কো ক্যা হুয়া
সবথেকে ঘৃণ্য বস্তুটি
পরিষ্কার করেন যারা, তারা সবার আগে প্রণম্য। একদিন তারা না এলে সবার মাথায় হাত পড়ে যায়, ময়লা জমেছে, ময়লা জমেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। একটি সেই প্রসঙ্গে ঘটনাও আছে, একবার গোসাইজি মানে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীজি মহারাজ তার এক ভক্তের বাড়িতে এক বিরাট জমিদার, তিনি তার ভক্ত ছিলেন, সেই জমিদারের নিমন্ত্রণে আমন্ত্রণে তিনি গেছেন তার বাড়িতে, বাগান বাড়ি। এইবার যেদিন তিনি চলে আসবেন, বিজয় গোসাইজি বলেছেন যে আমি আজকে তো চলে যাচ্ছি, তোমার তো এখানে অনেক দাস দাসী রয়েছেন, আমি তাদেরকে কিছু দিতে চাই, আশীর্বাদই, কিন্তু আমি তো সন্ন্যাসী মানুষ, আমার কিছু নেই, তুমি কিছু তোমার থেকে দাও, আমি তাদের দেব। কারণ গোসাইজি জানেন এই জমিদার মশাইটি বড় কৃপণ, অসম্ভব কৃপণ, কৃপণতা মহাপাপ। গোসাইজি সেই অছিলায় তার ভক্তকে পাপমুক্ত করছেন, কি লীলা, কি কৃপা গুরুর, তাঁরই বস্তু তিনি দান করে একদিকে কিছু মানুষের সেবায় উপকার করছেন, আবার যার থেকে দান করছেন সেই মানুষটির আরো বেশি উপকার করছেন। স্বামীজি বলেছেন না, তুমি যদি কাউকে সেবা করো, যিনি সেবা পাচ্ছেন তার যত না উপকার, তোমার উপকার বেশি, কারণ তোমার চিত্ত শুদ্ধি হচ্ছে, তোমার স্যালভেশন বা মুক্তির দরজা খুলে যাচ্ছে, তোমার নিজের স্বার্থেই তুমি অন্যের সেবা করো। তবে স্বার্থ বুদ্ধি নিয়ে করো না, ওই সেবা বুদ্ধি নিয়ে, ওই শিবজ্ঞানে জীবসেবার বোধ নিয়েই করো, প্রকারান্তরে আখেরে বেশি লাভবান তুমি হবে। তা এখন কি হলো মশাইজির সেই কথায়? এখন জমিদার মশাই দেখলেন আমার তো এত কর্মচারী, ওরে বাবা, এদেরকে দিতে গেলে তো আমাকে অনেক আমার টাকা পয়সা মিলিয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। এখন মশাইজির মুখের ওপর কিছু বলতেও পারছেন না, বলে যে আচ্ছা মশাইজি, তা কত করে মুদ্রা দেবো? বলে 2 টাকা করে, তখনকার দিনে 2 টাকা, ওরে বাবা, বিরাট ব্যাপার, মাথায় হাত সেই জমিদার মশাইয়ের, কিছু বলার উপায় নেই, অগত্যা অনিচ্ছা সত্ত্বেও দান করছেন, কিন্তু গুরুর হাতে গিয়ে সেটি শুদ্ধ হয়ে যাচ্ছে গুরুর স্পর্শে। তিনি প্রত্যেক কর্মচারীকে মানে ওই সে জমিদারের কর্মচারীকে গোসাইজি ওই 2 টাকা 2 টাকা করে সবাইকে দিচ্ছেন। এবার যারা ওই একদম নিম্ন মানের কাজ করেন, ওই সুইপারের কাজ করেন, ধামরের কাজ করেন, তারা অনেক দূরে দাঁড়িয়ে আছেন, সংকুচিত হয়েছে, আমরা নোংরা, আমরা অশুদ্ধ, কি করে সামনে যাব। গোসাইজি এগিয়ে গিয়ে তাদের আলিঙ্গন করছেন, বলছে তোমরা তো আমাদের বাবা মা, সমাজের বাপ মা, তোমরা পিতা মাতা নির্বিচারে, তাদের কোনো ঘৃণাও হয় না, তারা কিভাবে তার সন্তানের মলমূত্র পরিষ্কার করেন, তোমরা গোটা সমাজের মলমূত্র পরিষ্কার করছো, তোমাদের আগে প্রণাম জানানো দরকার। যে কথা থেকে এত কথায় আমাদের আশা, যে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে হয়, আমাদের দৃষ্টিভঙ্গি তখন পাল্টায় যখন আমরা চেষ্টা করি নিজেকে জানবার, চেষ্টা করি দুঃখী আমি, দুঃখী আমি, দুঃখী, একটা অদ্ভুত বিলাসিতার মধ্যে আমরা বাস করতে ভালোবাসি, কিন্তু সেই দুঃখ থেকে বেরোবার পথ আমরা খুঁজি না, যে সাধক খুঁজি। একটা রাত বেঁধে দিলে দোতারারে শু, একই দেখে রাম আর কৃষ্ণ শোয়।